আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় ফেসবুকবাসী প্রিয় সোশ্যাল মিডিয়াতে যারা একটু লেখাপড়ার উদ্দেশ্যে আমাদের পেজের সাথে যুক্ত আছেও বা আছেন আপনারা বৃদ্ধ যারা আছেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন যারা কম বয়সী আছেন যে কোনো ক্লাসের যারা আছেন সবার উদ্দেশ্যে একটা সুন্দর দিনে দাঁড়িয়েছি আমি কেন কারণ আমাদের ইমরান হুজুর এবং আমি যে প্রমিস করেছিলাম আজ থেকে প্রায় তেইশ দিন আগে তেইশ দিন না তেইশ দিন আগে তেইশ দিন আগে আমরা প্রমিস করেছিলাম যে আমরা কোরআন শিখব শুদ্ধ করে একটা সিরিজ চালাবো এবং এই কোরআন শিখব শুদ্ধ করে যেই বিশটা ক্লাস বিশ দিন শুক্রবার আমরা বাদ দিয়েছি কারণ শুক্রবারের জুমার দিনে আমরা চাই যে আমি চাই ব্যক্তিগতভাবে আজ আমাদের স্টাফ এবং আমাদের অফিসের সবাই মোটামুটি একটা ফ্রি ডে পালন করুক কারণ ফ্যামিলির সাথে সময় দেওয়াটা একটা বড় ব্যাপার সারাক্ষণ লেখাপড়ার মধ্যে থাকার সাথেও ফ্যামিলিটা একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর জীবনে তো শুক্রবার আমরা অফ রাখি তো শুক্রবারে আমরা এই কার্যক্রমটা চালাইনি সো আজকে শেষ দিন আমাদের যে প্রমিস আমরা করেছি আজকে শেষ দিন এবং শেষ দিনে আমি একটু আসলাম আপনাদের সাথে তোমাদের সাথে কথা বলতে যে তোমাদের ফিলিংসটা কেমন তো মানে ছিলা ছিল এটা আমাদের ফ্রি কোর্স ছিল ফ্রি কোর্স বলতে আমরা ফেসবুক পেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি মানুষদেরকে যে আমরা একটা পবিত্র মাসে পবিত্র কাজ করেছি আমাদের অফিসের সবাই আমাদেরকে খুব এনকারেজ করেছে এবং আমাদের ইমরান হুজুর যথেষ্ট চেষ্টা করেছে বাকি হচ্ছে আপনাদের বা তোমাদের চেষ্টা মানে গুরু কি করতে পারে গুরু হচ্ছে পথ প্রদর্শক আর হচ্ছে যারা অ্যাকচুয়ালি মানে এই জায়গাটা হোল্ড করবে এই লেখাপড়াটা করবে আপনারা যতদিন পড়বেন ততদিন মনে হয় আমি আর আপনি সহপিত থাকবো ওকে সো আজকে শেষ ক্লাস আজকে বিশ নাম্বার ক্লাস এবং বিশ নাম্বার ক্লাসে আমরা অনুচ্চারিত হরফের বিবরণ ওয়াকফের নিয়ম যে এগুলো আছে এগুলা চলবে সো কোরআনটি সুন্দর করে তেলাওয়াত করা তার তিলের সাথে তেলাওয়াত করার যে ইচ্ছা আপনারা দেখিয়েছেন যতজনই আপনারা ক্লাস করেছেন এবং ইউটিউবে যারা ক্লাস করেছেন এবং এই ক্লাসগুলো যতদিন চলবে আমি বোধ করি যে আমাদের সোয়াব হবে এবং যারা পড়বে তাদেরও অনেকই হবে সো পরবর্তী বছরগুলোতে আমরা ইনশাল্লাহ পেইড প্রোগ্রাম চালুর চিন্তা করেছি এবং আমরা আরও সুন্দর করে গুছিয়ে এমনভাবে পড়াবো যারা সিরিয়াস যারা অ্যাকচুয়ালি সিরিয়াস আমরা ওই সকল মানুষদেরকে নিয়ে পড়াবো যারা সিরিয়াস না তারা হয়তো বা অ্যাক্টিভেটেড হবে না কিন্তু অ্যাক্টিভেটেড যারা হবে তাদেরকে নিয়ে আমাদের প্রোগ্রাম চলবে সো এখনকার এই পৃথিবীতে এই টেক দুনিয়াতে যারা ভালো কাজ করতে চায় আমি বোধ করি যে আমাদের টিম এফটির তরফ থেকে আমরা ঠিক তাদেরকে নিয়ে কাজ করব যারা হচ্ছে চায় যে আই ক্যান ডু সামথিং যারা বিলিভ করে যারা ট্রাস্ট করে সো আজকে যেহেতু এই কাজ ক্লাসটা হবে জুমার জো জোহরের নামাজের আগে মোটামুটি শেষ হবে কালকে শুক্রবার কালকে শুক্রবার সো কালকে আজকেই এটার শেষ প্রোগ্রাম

সকলকে স্বাগতম কোরআন শিক্ষা ক্লাসে আমাদের কোরআন শিক্ষা ক্লাসের আজ আজকে হচ্ছে একদম শেষ ক্লাস স্যার আসছিলেন স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখন আমরা চলে যাবো আমাদের ক্লাসে আসলে ক্লাসটা আমাদের জায়গা থেকে আমরা যতই ভালো বলি না কেন আপনাদের ফিডব্যাকটা আমরা আশা করি যে আপনারা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন কি আমরা বোঝাতে পেরেছি কিনা আপনাদেরকে একটু আমাদেরকে জানাবেন তাহলে আমাদের আর একটু উৎসাহ থাকবে কাজে এটা হচ্ছে কথা ঠিক আছে আমরা দেরি না করে এখন চলে যাব সরাসরি আমাদের ক্লাসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে সবাই যা সঙ্গে থাকেন ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসটা হচ্ছে অনুচ্চারিত হরফের বিবরণ এটা হচ্ছে অনুচ্চারিত হরফ অনেক সময় আমরা দেখি যে কোরআন শরীফের মাঝখানে কোরআন শরীফের শব্দগুলার মাঝখানে কিছু হরফ আসে যেগুলোতে হর হরকত নেই জবর জের পেশ কিছু এগুলো নাই। তারপরে এটা আবার উচ্চারণ হচ্ছে না কিন্তু হরফটা আছে কেন এই যে আমরা একটু ধারণা নেব আজকে আসলে এটা তো আমাদের কোরআন শিক্ষার বেসিক ক্লাস এই জন্য কিছু বিষয় এমন আছে যেগুলোতে আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন যে কেন হইলো এটা এটা কেন হবে তখন দেখা যায় কি আমাদের যে ব্যাকরণগত যে বিষয়গুলো আছে এগুলো বিশ্লেষণ করলে আলোচনা করলে অবশ্যই কারণ আছে এগুলো আলোচনা করলে আমাদের ক্লাসটা অনেক লম্বা হবে অনেক লেন্দি হবে এই জন্য আমরা ক্লাসটাকে এইভাবে সাজিয়েছি তারপরও এই ক্লাসগুলো যেভাবে করেছি এই যে আজকে শেষ ক্লাস এটার মাধ্যমে যদি আপনার কোনো কিছু মনে হয় যে এই জিনিসটা তো আমি পড়ি নাই কিংবা এটা পড়েছি এটা অপূর্ণ আছে অবশ্যই আমাকে জানাবেন আমি ট্রাই করবো আপনাদেরকে এটা ঠিকঠাক মতো অ্যান্সার দেওয়ার তাহলে আমরা চলে যাচ্ছি এখানে বিসমিল্লাহির রহমান রহিম অনুচ্চারিত হরফের বিবরণ দেখেন জজম এবং তাসদিদের ডানি হরকত ছাড়া হরফ পরা যায় না জজম এবং তাসদিদ জজম কাকে বলে ওই যে আরবি হরফের উপরে থাকে যজম বলে যজম ওলা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করতে আমরা পড়েছিলাম আর তাসদিদ হচ্ছে দুইবার পড়তে হয় তাজদিদ ওলা হরফ প্রথমবার তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে আমি একটু বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ আমাদের এখানে আছে এই দেখেন আইন জাবার আ লাম লাম জবর এই যে জজম জজমের ডানে দেন জজম এবং তারদিদের ডানে এই যে যজমের ডানে আলিফ আছে ইয়া আছে ইয়াটা হচ্ছে একটু মিলে গিয়েছে আমাদের ইয়া টাইপিং করার সময় হয়তো এই দুইটা মিলে গিয়েছে এখানে আইন লাম ইয়া ইয়াটা আলাদা তো ইয়ার উপর কিছু নাই আলিফের উপর কিছু নাই তাহলে আমরা কি পড়বো আইন জবর লাম লাম জবর লাল কেন বললাম জজমের ডানে খালি হর পড়া যায় না এই জন্য আমরা খালি হটা পড়লাম না আলাল বাই আজর বাই তাজিদ্দি আলাল বাইতি এখানে কিন্তু আবার জবরের পর জজমলা ইয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আচ্ছা এখানে ফা লামযের ফিল এখানে জটা একটু আলাদা আমি জটা দিয়ে দিচ্ছি এই যে ফা লামযের ফিল জজমের দানে ইয়া আছে এবং আলিফ আছে খালি আছে এজন্য আরে আসলে কি বলற আমাদের চেষ্টার পরে যেটা না হবে সেটা তো আমাদের তকদীর আমাদের সামনে আছেই একজন দুঃখ প্রকাশ করেছে যে কারণ নাই কারণ নাই যার কারণে ক্লাসটা করতে পারছে না ঠিক আছে সমস্যা নেই আমাদের ক্লাসটা তো থাকবে আর কারেন্ট চলে আসলে অবশ্যই করতে পারবেন আর সোরা বানান করে না আমরা একদম আজকে কোরআন শরীফের যে সোরটা আছে সোরা বাকারার সেইখান থেকে সোরা ফাতে যে বাকার অংশটা আছে সেটাই আমি বানান করে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে পড়াই দিব ফিল হামজা রজ দরজের দি ফিল আউ দি ফিল আউ দি আপনাদের যদি কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন তারপরে আজকে আজ দেখেন এখানে জজমের পরে এই যে জজমের পরে খালি আলিফ আছে এটা পড়া যাবে না বা লামজের বিল মিম আলিফ জবর মা লামজিল্লি বিল মালি বিল মালি কাফ লাম কাল এখানে জজমের পর আগে ডান দিকে খালি আলিফ আছে এটা পড়া যাবে না কাল মিম ও যাবার মাউ কাল মাউতি কি হবে কাল মাউতি জজম এবং তাজদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না কাল মাউতি হামজার অজবর আর এই যে যজম এবং তাসদিদ এই তাসদিদের ডানে লাম আছে লামে কিন্তু কোনো হরকত নাই হরকত মানে কি জবর জের পেশ কিছুই নাই এই জন্য লামটা পড়বো না হামজার রজবর আর রহ জবর রহ আর রহ মিন খারা জবর মা নুন আর রহ মানি এটা আর রহ মানি এটা গেল জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না এখানে আছে ওয়াও এবং ইয়া এ মাদুলা মানে বদল বদলকৃত লেখা লেখা হয় পড়া যায় না এগুলো লিখতে আসবে কিন্তু পড়তে আসে না কেমন এই যে একটু ধারণা দিচ্ছে আমি দেখেন এই যে ওয়াও আছে দেখেন ওয়াওতে কিছু নাই শব্দের মাঝখানে আছে কিছু নাই আয় খারা জবর আছে এই জন্য এটা পড়া যাবে না ওয়াও এবং ইয়া এইভাবে আসে অনেক সময় আমরা পড়েছিলাম সাথে একটা ইয়া ছিল ইয়াটা আমরা পড়ি নাই কেন পড়ি না এই যে ওয়াও এবং ইয়া এ এটা বদলকৃত এটা লেখা হয় পড়া হয় না এটারও একটা বিশেষ কারণ অবশ্যই আছে সবর স লাম খা জব্লা তাদুপেশ তুন স তুন ওয়াও কিন্তু আমরা পড়ি নাই হাজব জবর হা ইয়া খারা জবর ইয়া হায় তাদু তুন তুন যা যাব জ্যা কাফ খারাজ কা জাকা তাদু তারপর আছে মিম সিঞ্জার মিশ কাফ খারাজ কা মিশ কা দাদু পেস্তুন এই যে মিম অফিস মু সিন খারাজ বুসা এই যে ইয়ার চে মু এটা পড়া হচ্ছে না ওয়াও এবং ইয়া মাদুলা এটা পড়া যা পড়তে আসে না লিখতে আসে আইন জের ওই সিন খারাজ সা। তারপর আছে হামজায় অসল। এটার একটা ব্যাখ্যা আছে আরবি ব্যাকরণের মধ্যে এই যে হামজা অসল লেখা যায় কিন্তু পড়া যায় না আচ্ছা জবর পান এখানে দেখেন পান এই যে হামজা অচল এই যে লেখা আসছে এটা জবরের পর খালি আলিফ আসছে এটা কিন্তু শব্দের মাঝখানে থাকার কারণে হামজা হবে সেক্ষেত্রে এটা পড়া হবে না পান পান সদ হামজা ফানসল হচ্ছে এই যে আলিফ থাকে যেটা সেটা হরকত ছাড়া যদি থাকে সেটা পান সদ পান সুর না ফান ফান যেমন ফান সদ হবে সুর ফাং এখানে গুন্ হবে নুন সাগিনে পর সদ হচ্ছে ইকফার হরফ গুন্ চলে না তাজির ইত্তা যেমন ইত্তা তাজদের হচ্ছেন বাজির ইত্তা আইন অপেশ ও ইত্তা বি ফার যেমন গন গদ ফার গব। ফাতা যাব ফাস্তা যাবর তা ফাস্তা জিমালি যা বা যাবর যা বা ফার্স্ট এজ এই এটাও কিন্তু যশ আগে এবং তার আগে ডান দিকে যে হরফ পরা যায় এটার মতো হয়েছে আচ্ছা তারপরে আছে হচ্ছে দেখেন আয়াতের শুরুতে হ্যাঁ আয়াতের শুরুতে হরকত না থাকলে হরকত দিয়ে উচ্চারণ করতে হয় এখানে আমরা সোরা ফাতেহা পড়েছিলাম আর রহম্য রহিম এখানে দেখবেন আর যে আমরা পড়লাম এখানে কিন্তু কিছু দেওয়া নাই এই যে এটাই আনা হয়েছে আর রহম্য নির রহিম হরকতগুলো দেওয়া হয় না যদিও আর রহ ম্যানির রহেম এখানে এ হামজা মধ্যে জবর থাকে না যদি আয়তে সুতো না থাকে সাধারণত আমরা জবর দিয়ে পড়ব। তারপর কিছু জায়গায় যেরও পড়তে হয় সেটা পর্যায়ক্রমে এটা যাদের কাছে পড়বেন কিংবা জেনে নেবেন তাহলে ভালো হবে আচ্ছা এটা ছিল আমাদের মোটামুটি এই ক্লাসটা তারপর আছে ওয়াকফো এখন থামা নিয়ে যে আমাদের একটা সমস্যা যে আসলে আমি কোথায় থামবো আমি আরবি ক্লাস করতেছি আরবি পড়তেছি এই আয় থেকে আমি থামতে পারবো নাকি থামা যাবে না এটা কিংবা থামলে আমাদের এটা সিস্টেমটা কী দাঁড়াবে এরকম নিয়ে হচ্ছে আমাদের অনেক কথা থাকে তো আমি এটা একটু সমস্যাটা সলভ করার চেষ্টা করব দেখেন ওয়াকফের বিবরণ ওয়াকফ অর্থ থেমে যাওয়া বিরতি দেওয়া নিঃশ্বাস ও আওয়াজ শেষ করে পড়ার নাম হচ্ছে ওয়াকফ মানে দাড়ি যেটা বলি আমরা ফুল স্টপ যেটা বলি সেটা ওয়াক চিহ্নকে দায়রা বলে দায়রা ব্যতীত মিম থাকলে ওয়াকফ করতেই হবে ওয়াকে ওয়াকফ ফয় বলে লাম আলিফ থাকলে ওয়াকফ করা নিষেধ মিম আর লাম ছাড়া অন্য কিছু অন্য কিছু বলতে যেমন জিম থাকবে আমি দেখাবো কোরসিউ থেকে আপনাদেরকে জিম থাকে যা থাকে এটা বাংলায় লেখা থাকবে না এটা আরবিতে লেখা থাকবে শুধু জিম হরফটা লেখা থাকবে মনে করেন আমি একটু লিখে দিচ্ছি এই যে জিম থাকলো তারপর এখানে যা থাকলো কফ থাকলো কফ থাকলো সৎ থাকলো এবং ত থাকলো ঠিক আছে এই যে হরফগুলো এগুলো এইভাবে আসে অনেক ক্ষেত্রে গোল ছাড়া গোল চিহ্ন ছাড়া কোন ছবি সময় যে হয় এইভাবে আসে তো এগুলোতে আমরা কী করবো আরও এক্সট্রাক্টা এক্সট্রেক্টা থাকতে পারে আরও আরও এক দুইটা অন্যরকম হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এটা দেখেন থাকলে অকফ করা না করা উভয়টা বইটা পাঠকের ইচ্ছা দিন যদি পাঠকটা আমি হই তাহলে আমার ইচ্ছা পাঠক যদি আপনি হন মানে আপনি পড়তে থাকেন তাহলে সেটা আপনার ইচ্ছা এই দেখেন এইখানে আর দেখানো হয়েছে আমি আপনাদেরকে বলতেছি একটু উঠানোর চেষ্টা করে হ্যাঁ এখানে দেখেন এখানে আনা হয়েছে এই যে মিম আছে হ্যাঁ তারপরে কফা সদলাম কফ শুধু গোল জা প জিম লাম আলিফ এখন এখান থেকে সবগুলা এইখানে যে বিষয়গুলো আছে এই যে এইটা আর হচ্ছে এইটা এই দুইটা ছাড়া বাকি যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইচ্ছা আপনি চাইলে থামবেন চাইলে মিলয়ে পড়বেন তো প্রাথমিক পর্যায়ে আমাদের থেমে পড়াটাই হচ্ছে ভালো হয় আমাদের জন্য ইজি হবে থেমে পড়লে তারপর আপনি যদি চান আমি মিলিয়ে পড়ব তাহলে সেই ক্ষেত্রে মিলানোর পরে অনেক সময় একটা গুণ এক্সট্রা যুক্ত হবে অনেক সময় দেখা যায় একটা টান হইতে পারে এটা আপনার মিলিয়ে নিতে হবে তখন আর যদি মিম থাকে শুধু মিম থাকবে মিম থাকলে করা ওয়াজিব ওয়াজিব মানে কি আবশ্যকীয় যেটা করতে হবে লাজিম লাম আলিফ হচ্ছে ওয়াকফ করা নিষেধ যদি এই লাম আলিফ থাকে তাহলে ওয়াকফ করা যাবে না আর যদি মিম থাকে তাহলে ওয়াকফ করতেই হবে বাকিগুলো আপনার ইচ্ছা লাম থাকলে লাম আলিফ থাকলে অক্ফ করা যাবে না মিম থাকলে অক্ফ করাই লাগবে আর বাকিগুলো হচ্ছে আপনার ইচ্ছা আপনি চাইলে অক্ফ করবেন চাইলে মিলা করবেন আচ্ছা আবার কী দা তারপর এখানে আরেকটু আছে দেখেন ওয়াকফের পরিচয়টা কি ওয়াক অর্থ তো থেমে যাওয়া বেরতে দেওয়া নিঃশ্বাস বা আওয়াজ শেষ করে পড়ানো ওয়াকফ এখানে ওয়াকফের তামলেন যেমন আমরা ওয়াকফ করলে কীভাবে পড়বো উল হু ল থেমে গেলাম ওয়াকফ হইল ওইটা আলিমুন হাকিম মাদের হরফে বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের টেনে পড়া লাগলো আলিমুন আলিমুন হাকিম মাদের হরফে বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয় এটাকে হচ্ছে মাদে আরজি বলে কি বলে মাদে আরজি তারপর ইয়া বু ই তিন আলিফ মাদের ব্যবহারটা কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি আসছে মাদ্দে আরজি যেটা আছে সেটা ম্যাড এখানে আবার থেমে গেলে জজম হবে জজম হলে কল কলকলাটা কিন্তু আবার হবে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস তো আমাকে একটু বলেন যে আজকের ক্লাসটা আপনারা ঠিক মতো বুঝতে পারছেন কি না ঠিক আছে একটু আমাকে একটু জানাবেন যে আসলে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন এইটা আমরা এখানে চার্লিক মাদের আরেকটা নিয়ম আমি এখানে রেখেছি চার্লিক মাদ আমরা যেভাবে পড়েছিলাম আরবি হরফের উপর মোটা চিহ্ন এটা সহজ যে নিয়মটা চার্লি মাছ করা পড়া সহজ নিয়ম যদিও আমি আগে বলে দিয়েছি এখন আবার বলতেছি আরবি হরফের উপর এমন এই যে মোটা চিহ্ন হলে চার আলিফ টেনে পড়তে হয় এটা হচ্ছে একভাবে চারলিফ মাছ যে পাঁচ প্রকার আছে এটা এইভাবেই আপনি বুঝতে পারবেন যে মোটা চিহ্ন থাকবে আপনি চার আলিফ টেনে পড়বেন বাস আপনার আলিফ মাছটা হয়ে যাবে কীভাবে এখানে তাস দিতে হবে মিমের উপরে এটা দেওয়া হয়নি আমি একটু উপরে দিয়ে দিচ্ছি যদি চিহ্ন নিচে থাকার কথা তাসদিদ মিম কারণ মিমে তাসদিদ হলে গুন্নাও করতে হবে টান গুন্না আবার টান আলিফলা ফ

এই হচ্ছে আমাদের মোটামুটি আহ মাত পড়ার যে সহজ নিয়ম যেটা আছে সেটা এখন আমরা কি করব এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে বিষয়টা আমরা চাচ্ছিলাম যে আমরা কোরআন শরীফটা পড়ি তো এখন ইনশাল্লাহ আমরা কোরআন থেকেই শুরু করবো আজকে বানান করে একজন বলতে বলেছে একটু বানান করে পড়ালে ভালো হয় আমি ফার্স্টে বানান করে একটু বলে দিব তারপর রিডিং পড়া বলে দিব তারপর আপনারা বলবেন যে আপনারা পারছেন কিনা হচ্ছে কিনা তারপর আমি বলছি এখান থেকে দেখেন এখানে টান গুন্না আবার টান আলিফ্লা খারা জবর হওয়ার কারণে এটা হচ্ছে একালিফ টেনে পড়তে হবে ঠিক আছে খারা জবর খারা জবলটা পেশ হলে একালিফ টান এটাকে মাদের হরকত বলে কাফ লাম জবর কাল জশজমল হরফটা তার ডান দিকের হরফের সাথে মিলে একবার পড়তে হয় জ্যালিকাল কি তা খারা জবরটা আবারও মাদের হরকত বু কিতাবু লাম আলিফ জবল্লাহ এখানে মাদের হরফ আসছে আলিফ জবরের বাম পাশে খালি আলিফ র ই জবর রই বা জবর বা এখানে জবরের পর হচ্ছে জদমলা ইয়া হচ্ছে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় লা রই বা তারপর ফাই হাজের ফি হাজের হি ফি মাদের হরফে বামের হরফে এখানে ওক আমি আপনাকে বলেছিলাম এই যে চিহ্নটা আছে তিনটা ফুটা যেখানে আসবে একসাথে দুইবার আসবে আপনি যদি এখানে থামতে চান তাহলে এখানে থামবেন না এখানে থামলে এখানে থামবেন না তো আমি থামবো এখানে র্যালিকালকিতাবুলা রই বা ফি হার নিতে হবে ফি হা পেশ হু দাল লাম জবর দাল তাস হরফ হওয়ার কারণে আগের হরফের সাথে একবার তারপর নিজ হরকতের সাথে হুদাল লাম লামজের লিল হুদাল লিল মিম তা পেশ মুত তা জবর তাস তাস হরফ দুইবার পড়তে হয় মুত্তা কফ ইয়াজের ই জের এর পর জজমলা ইয়া হচ্ছে মাদের হরফ তাহলে এখানে একাই ইফতান কিন্তু মাদের হরফে বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে আই ইফতান হবে মুত্তাকিন লিল মুত্তাকিন আল্লাযীনা মাত্র যে আমরা পড়ে আসলাম শব্দের শুরুতে যদি হরকত না থাকে তাহলে হরকত দিয়ে পড়তে হয় জি আল্লাযী জালিয়া জের জি মাদের হরফ আল্লাযী নুন জবর না না এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয় ইয়া হামজা পেশ ইউ মিনজার মি ইউ মি নুন ওয়াউ পেশ নু এটা মাদের হরফ পেশের পর যজমুলা ওয়া আসছে ইউ মিনু নুন না ইউ মিনুনা বা বিল গয় নিয়া জবর গই বা বিল গই বি এখানে এটা হচ্ছে লিনের হরফ জবরের পর যজমুলা ইয়া লিনের হরফ এই জন্য তাড়াতাড়ি এবং সহজ করে পড়তে হবে বিল গয় বি ওয়া জবর ওয়া ইয়া পিস ইউ ওয়া ইউ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কফ ইয়া কি মাদের হরফ মু মাদের হরফ একা ইফতান নুনসবর নাস এখানে জব এবং তাসজিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না আমরা মাত্রই পড়লাম আজকে ক্লাসে তাহলে আলিফ আল্লাম পড়া লাগতেছে না ওয়াইউ ওয়াই মু নাস সজ্জব স লাম খারা যাব লা তা যাব তা ওয়াউ এবং ইয়ায়ে মাদুলা এটাও পড়তে হয় না এটা আমরা পড়েছিলাম এই যে ওয়াউর মধ্যে হরকটটা কিন্তু লামের উপর ওয়াই ওয়াকিমুন আসসালাতা ওয়াউ জবর ওয়া মিম মিম জার মিম নুনে মিমে তাশদিদ গুন্না করা ওয়াজিব এখানে গুন্না করতে হবে ওয়ামিম মিম আলিফ জবর মা মাদে হরকা কা ইফতান ওয়া মা র জবর র যাক জবর যাক র যাক ক ত বা জিম দাল এই পাশে হচ্ছে কলকলা হরফ তার মধ্যে কফ আসছে এটা কলকলা মানে কি আওয়াজটা রিপিট হবে রয়জাক নুন খারা যাব না হামিন পেশ হোম মাদের হরকত একা ইফতান রয়জাক না ইয়া নুন পেশ ইয়ং ফাইজের ফি ইয়ং ফি নুন সাকিনের পর ফা হচ্ছে ইকফার হরফ এখানে গুন্না করতে হবে ইয়ং ফি অফ অফ পেশ নুন জবন না ইয়ং ফি কুন থেমে গেলে কী হবে ইয়ং ফি কুন আমরা এখান থেকে বলছিলাম এখানে কয়াংশে পড়ার নিয়মটা হচ্ছে আপনি যদি আয়াতের মাঝখানে থামেন যেমন আমি থামলাম অমিম্মা থামলাম তো এখান থেকে আবার মিলায় পড়তে হয় তো প্রাথমিক পর্যায়ে শুরুতে যদি আপনাদের মনে হয় যে ঠিক আছে সলা তাই এখানে থামলেন তো আমি বলবো এভাবে শিখার জন্য এবার থেমে পড়বেন পড়াটা একটু যখন আপনার ভালো হবে তখন কিন্তু আপনার এই নিয়মটাই পড়তে হবে আমি এখানে থামলাম অমিমা বলে আবার শুরু করছি অমিম রজা কনা হুম ইউ রজা কনা হুম ওয়াউ লাম জবর ওয়াল লাম জবল্লা তার জিদল হরফ দুইবার পড়তে হয় ওয়াল্লা জাল ইয়াজের দি মাদের হরফ হওয়ার কারণে একা নুন জবর না ওয়াল্লা না ইয়া হামজা পেশ ইউ মিন জের ইউ মি নুন ওয়াউ পেশ নু মাদের হরফ একা ইস্টান ইউ মিনু নুন জবর না মিনু না বাজের বি মিম আলিফ বিমা এখানে দেখেন এখানে কিন্তু তিন আলিফের একটা চিহ্ন আসছে মাধ্যমে মুন ফাসিল যেটা আমরা পড়েছিলাম বিমা হামজা নুন পেশ উং জাজ জিল হামজবুল্লাহ বিমা উং জিলা নুন পর জা এই জন্য হচ্ছে আমাদের এখানে গুন্না করতে হবে ইকফা নাকের ভিতর লুকিয়ে উং জিলা হামজাজের ই লামিয়া জবর লাই ইলাই কাবজবর ইলাইকা ওয়া যর ওয়া মিম আলফ জামা ওয়া মা তিনায়ফতান উন জিলা সেম গুন্না ইখফাত উন জিলা মিন নুন সাকিনে পর কফ এখানেও একটা গুন্না হবে সেটা হচ্ছে ইখফাত মিং কাবে কলকলা হরফ বা আসছে আওয়াজ রিপিট মিং লামজিল্লি ลําযিলিকা আবজুরকা মিং কাবেলিক

ইয়া অফিস ইউ মাদের হরফ এক একটন অফজের কি ইউ কি নুন অফিস নু নুন জবন না ইউ কি নুন ওয়াবিল হুম ইউ কি নুন এটা হচ্ছে আমাদের পড়াটা এখন আমি বানান করে বলে দিলাম কোনটা কেন হবে অনেকে বলেছিলেন যে আসলে পড়াগুলো যদি আগেগুলো রিপিট করা হইতো তো এখানে অলমোস্ট মোটামুটি সবগুলো নিয়মই আমাদের চলে আসছে তাই আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন নাজিয়াত সুরাটা বানান করে পড়লো অনেক ভালো তো আসলে আজকে আমরা আর পড়াতে পারবো না যেহেতু আয়োজনের সময় কাছে চলে আসছে এই জন্য মার্শাল অসাধারণ ভাই জানা আরমান খান বলছে আমার ছোটো ভাই সুক্রিয়া ভাই ঠিক আছে তাহলে এখন আমি এখান থেকে আমি আবার বলবো আপনাদের সুবিধার্থে আপনারা তারপর নিজেরা ট্রাই করবেন আমাদেরকে জানাবেন যে ক্লাসগুলো আপনারা করে কেমন উপকার হলো আপনারা আসলে কি কোনো শিল্পটা শুদ্ধ করে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম রক্ষা করতে পেরেছি কিনা বলেছিলাম যদি আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন কোন শিল্পটা শুদ্ধ করে পড়তে পারবেন বাকি আপনি পারছেন কি না পড়াটা শুদ্ধ হয়েছে কি না আমাদেরকে একটু জানাবেন আমাদের জন্য একটু আগ্রহ বাড়ে যে না আমরা পারছি কিংবা আমাদের যে যদি কোনো গ্যাপ থাকে আমরা যেন শুদ্ধ একটা অপশন পাই আচ্ছা রহিম ألف ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما, ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما

أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون "إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ এখানে অনেক ক্ষেত্রে হয় কি যে আপনি অন্য শব্দটা মিলানোর জন্য একটু লেট হয় আপনার মিলাইতে এমন যদি হয় তাহলে দেখা যায় এই শব্দটাকে আপনি আলাই হিম এই যে আলাই হিম এখানে কিন্তু কোনো গুন্না কিছু ছিল না তা আপনি পরের ওয়ার্ডটার সাথে মিলাতে গিয়ে আপনি কিন্তু এখানে একটা গুন্না করে ফেলেন কিংবা ওয়া উল্যা ইকা আপনি এই যে ইকাটা টান দিয়ে ফেললেন কারণ পরেরটা আপনি ক্যাচ করতে করতে একটু সময় নিলেন আপনি আমি বলবো আপনি থামেন ওয়া উলা ইকা মুফলি লিম থেমে থেমে পড়েন প্রাথমিক পর্যায়ে তাও ভালো হবে কিন্তু টানটা যত না আসে ওয়ালাইকুম আসসালাম নাজিয়াদ সর আসলে কোরআন শরীফের মধ্যে যেই তিরিশ পাড়াটা তো অনেক সহজ হিসাবে বিবেচিত হয় হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করলে এখন থেকে পড়তে পারবেন সমস্যা নাই তাহলে এটা আমি আবার বলে দিচ্ছি অবশ্যই সময় থাকলে আমি আপনার আপনার কথাটা রাখার চেষ্টা করতাম যে সোরা নাজিয়াত থেকে একটু পরে একটু হলেও পরে দিতাম উল এ হচ্ছে আজকে আমরা এখানে ফুল স্টপ করবো আমাদের ক্লাসটা এতটুকুই থাকবে তো আপনাদের যদি ক্লাস নিয়ে কোনো মতামত থাকে এটা আমাদেরকে জানাবেন আমরা এটা ইনশাল্লাহ শুনবো বাকি এখন যদি এরকম হইতো যে আমি আপনাদের কাছে শুনতে পারতেছি একটু পড়াটা তাহলে আমার কাছে আরেকটু বেশি ভালো লাগতো যে আপনারা পড়তে পারছেন কিনা পড়াটা কেমন হচ্ছে আমি জানতে পার জানতে পারতাম পড়া দেওয়ার একটা ব্যবস্থা থাকলে আচ্ছা এখান থেকে আমি আবার বলে দিব তারপর ইনশাআল্লাহ শেষ করবো ألف <الإفلام> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون

সুরানাবার পরে হচ্ছে নাজিয়াত এই যে চলে আসছে এই যে সুরান নাজিয়াতের প্রথম অংশটা আমি বলে দিচ্ছি দেখেন আসলে কোরআন শরীফের সবগুলো জায়গা তো সেম আমরা যেখান থেকে যে শব্দগুলা পড়েছি এই শব্দগুলোর মধ্যেও কিন্তু অনেকটা আছে

ওয়ান দুই জবরের পর থামলে কিন্তু একালি স্থান দিতে হবে আমরা মাধ্যমে এওয়াজ পড়েছিলাম ওয়ান গর আচ্ছা ওয়াউনজোর ওয়ান এই যে আমি বলেছিলাম যদি আপনি দুইটা আয়াত মিলিয়ে পড়তে চান নতুন কোনো গুন্যার আবিবা ঘটতে পারে এখানে দেখেন আবির্ভাব বলতে আগে থেকেই তো থাকে বাকি আপনার জন্য এটা শুরু হয় এই দেখেন তিন দিনের পরে ওয়াও আসছে যুগে যদি এটা কেউ মিলিয়ে পড়তে চায় ওয়ান এইভাবে পড়তে হবে এই জন্য যেখানে অক্সফোর্ডটা থামার অপশন আছে প্রাথমিক পর্যায়ে আপনারা থামবেন পরবর্তী সময় যখন পড়াটা অনেক ভালো হবে ডেভেলপ করবেন তখন হচ্ছে আপনারা মিলিয়ে পড়বেন

বাকি তারপর অনেক শুক্রিয়া আল্লাহ তালা কৃতজ্ঞতা যাপন করছি যে আল্লাহ তালা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার তৌফিক দিয়েছে কোরআন নিয়ে থাকার তৌফিক দিয়েছে তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে সহজে শুদ্ধ কোরআন শিপটা দিতে পারি বাকি কতটুকু হল এটা আপনার আমাকে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এফ টিমের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আর আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু